কল আছে কিন্তু তাতে জল নেই। দীর্ঘ দশ বছর থেকে বারো বছর ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামের বাসিন্দারা। আবেদন করেও কোনো লাভ হয়নি। গোপীবল্লভপুর দুই ব্লকের জোড়া কুসমা গ্রামের ঘটনা। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। প্রায় এক কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয় বাসিন্দাদের। গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার রয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এখানে পানীয় জলের সমস্যা। গত এক বছর আগে বাড়িতে বাড়িতে পানীয় জলের কল বসানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কলে জল আসে না। রোদের মধ্যেও এক থেকে দেড় কিলোমিটার পায়ে হেঁটে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। জলের সমস্যা আমাদের এখানে চল্লিশটা বাড়ি বসবাস, রেড ভিলেজ জায়গা, মোট কথা এখনো পর্যন্ত কোনো জলের সমস্যা মিটেনি। গরিব গ্রাম, গরিব লোক খাটতে গেলে খেতে পায় না, না গেলে খাটে খেতে পায়নি। মোট কথা প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি। অন্যদিকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আরতি সিং জানিয়েছেন, আমাকে লিখিতভাবে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই পানীয় জলের ব্যবস্থা করা হয়, যাতে সেই বিষয়টি দেখছি। হাই নিউজ নেটওয়ার্ক।